গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে আমাদের থার্ড ডে ব্যাঙ্গালোরে। তো সকালবেলা কটার দিকে গেল বাবা মা? চলে গিয়েছে নটার দিকে, সাড়ে আটটা নটার দিকে বেরিয়ে গেছে, তো হসপিটালেই গেছে। কালকে মায়ের MRI করা হয়েছিল, রিপোর্টটা কালই পাওয়া গেছে, কিন্তু ডাক্তার আজকে দেখবে, তো সেই জন্য গেছে। আমি আর আমার ভাই বাড়িতেই আছি। তো এই দেখো আমার ভাইটা এখন কলা খাচ্ছে। খাচ্ছ কলা হনুমানের মতো? বা হনুমান লাগছে তোমায়? তুমি কি হনুমান? না না, হনুমান না, ভালো ভালো ছেলে। তো এখন আমরা এভাবে কি করব আর, একটু ঘুরে বেড়াচ্ছি, একটু ফোন দেখছি, এই করছি, দুজনে মিলে কি আর করব। তো মা আসলে আমরা একটা জায়গায় আজকে যাব। তো আর MRI রিপোর্ট দিয়ে কেমন কি বললো ডাক্তার সেটা পরে জানাবো আমি। তো ঠিক আছে, তো এখনকার মতো আর আছি আর কি, মানে পরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো মা বাবা আগে আসুক, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? ছোটা কি কলা খাচ্ছ? বাহ, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ আমি এই ভিডিওটিতে অনেক লেট করেছি। আমার এটা অনেক আগেই পোস্ট করা উচিত ছিল, বাট আমি সেটা করতে পারিনি। তবে চেষ্টা করবো এরপর থেকে আমি ডেইলি ভিডিও করার, অবশ্যই অনেক কষ্টের মধ্যে চেষ্টা করব। আর দেখো, এখানে আমরা এখন দুপুরবেলা খেতে চলে এসেছি সুকন্যা অতিথি আলয়ের ই হোটেল এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের থার্ড দিন। আমি তো আগেই বললাম তোমাদের, এটা ব্যাঙ্গালোরের থার্ড দিন। তো দেখো, এখানে ভাতটা দেয়া হচ্ছে এখান থেকে, এখানে আমরা আজকে খেতে বসেছি। আর একটু পরেই খাবার দিয়ে যাবে, এখানে ভেজ থালি নিচ্ছি আমরা। আর তার সাথে তোমরা মাছ, ডিম, মাংস, যে কোনো কিছু এটা নিতে পারো, এটা আমি আগেও বলেছিলাম। তো দেখো, এখানে ভাত দিয়ে দিয়েছে আমাদেরকে। দেখো এখানে আজকে রয়েছে ডাল, আলু ভাজা, একটা তরকারি, তার সাথে শসা আর পেঁয়াজ রয়েছে। আর যদি তোমাদের কারোর ভাত লাগে এক্সট্রা, তাহলে কিন্তু সেটা এক্সট্রা নিতে হবে। ভাত কিন্তু চাইলেই ওরকম দেবে না, ঠিক আছে? সেটার জন্য আলাদা পয়সা দিতে হবে। এরপর বাকিটা তোমরা ম্যানেজার কাকুর মুখ থেকে শুনে নাও কিছু কথা। মণিপাল হসপিটালে থাকার জন্য খুব ভালো গেস্ট হাউস যদি বলেন, তা আমি আপনাদেরকে সুকন্যা অতিথালয়ের নাম রেকমেন্ড করব। আপনি সেই অতিথালয়ের ম্যানেজার, মুখ থেকে শুনুন কিছু কথা। আমাদের পেশেন্ট পারপাসের জন্য আমাদের গেস্ট হাউসের ব্যবস্থা আছে, কিচেনের ব্যবস্থা আছে, পেশেন্টের জন্য VIP রুম আছে এবং নর্মাল রুম আছে। রুমের রেন্ট হচ্ছে, নর্মাল রুমে আমাদের 700 থেকে শুরু হয়, 700 থেকে 1000 পর্যন্ত নর্মাল রুম হয়। 1000-এর উপর থেকে শুরু হয় AC এবং নন এসি রুম। আমাদের নন এসি রুমের রেট হচ্ছে 1800, আর AC রুমের রেট হচ্ছে 2700। আমাদের সুকন্যা অতিথালয়ের রামদা, রামদার মুখ থেকে শুনুন ওনার অতিথা। খুব সুন্দর, আমি ছিলাম ওখানে, খুবই সুন্দর। ওনার কাছ থেকে শুরু, আমাদের এই সুকন্যা অতিথিলয় এখানে সব রকমের ফ্যাসিলিটি থাকে, গেস্ট হাউসের ফ্যাসিলিটি, হোটেলের ফ্যাসিলিটি, যাওয়া আসার গাড়ির ফ্যাসিলিটি, আপনার এখান থেকে যদি কেউ ট্যুর করতে চায় ট্যুরের ফ্যাসিলিটি, সমস্ত রকমের ফ্যাসিলিটি আমরা দিই। এমনকি মণিপাল হসপিটালে ডাক্তার দেখানোর ফ্রি অফ কস্টে আমরা এখানে সার্ভিস দিই। আমাদের হোটেলে স্টে করলে আমরা ফ্রি অফ সার্ভিস দিই। আর আমাদের সব ধরনের রুম আছে, 600 থেকে একদম 2500 পর্যন্ত রুমের ব্যবস্থা আছে। যারা আসতে চাইবেন যোগাযোগ করবেন এর এই দাদার মাধ্যমে, আমরা সব অ্যারেঞ্জ করবো সব। এরপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, মানে এরপর আমরা একটু বেরিয়ে গেলাম খেয়ে দিয়ে, KR মার্কেটে যাব আমরা। তার জন্য আমরা উবের বুক করে নিয়েছিলাম, তো উবেরে করেই আমরা KR মার্কেটে গিয়েছিলাম। তো তোমাদের সামনে একটু এখানকার গাড়ি ঘোড়াগুলোকে একটু দেখাই। তবে এখানে কিন্তু সাইকেল চড়ে কেউ ঘুরে বেড়ায় না সাধারণত, আমি দেখলাম বাচ্চারাই শুধুমাত্র খেলাধুলার জন্য সাইকেলটা চালায় এবং মাথায় হেলমেট পরে সাইকেল চালায়, কিন্তু কেউ কোথাও যাতায়াতের জন্য কিন্তু সাইকেলটা খুব একটা ব্যবহার করে না, এখানে আমি যেটা দেখলাম। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় কিন্তু এখানে, যে যদি তুমি অনলাইনে কোথাও জোম্যাটো থেকে যদি খাবার বুক করো, তাহলে কিন্তু একটা স্কুটি টাইপের করে এখানে খাবার ডেলিভারি করা হয়। আবার অনেকে নিজের স্কুটি বা বাইকে করেও কিন্তু দিতে আসে, মানে বিভিন্ন রকমই হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় গাছও রয়েছে। এখান থেকে KR মার্কেট অনেকটা দূর, এবং KR মার্কেটে গিয়ে যেটা আমি বুঝলাম যে এখানে এসে খুব ভুল করেছি আমি KR মার্কেটে গিয়ে, তোমরা কিন্তু, আমি তোমাদেরকে বলবো KR মার্কেটে একদমই যেও না,
হ্যাঁ, আমি অনলাইনে মানে ইউটিউবে দেখেই আমি গিয়েছিলাম কেয়ার মার্কেটে, কিন্তু গিয়ে আমি সেরকম কিছু একটা ভালো মতো দেখতেও পাইনি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে হোলসেল মার্কেট, ওখান থেকে তোমরা যদি অনেক পরিমাণে কোনো জিনিস কিনতে চাও, মানে ব্যবসার জন্য অ্যাকচুয়ালি ওখানে অনেকে যায়, ওখানে একটু বেশি পরিমাণে জিনিসপত্র কিনলে তবেই গা ছাড় আছে, এমনিতে কোনো খুব একটা লাভজনক কিছু আমি দেখলাম না ওখানে। আর খুবই অপরিষ্কার জায়গা ওই জায়গাটায় ব্যাঙ্গালোরের মধ্যে, এবং আমরা যেখানে ছিলাম সেখানে তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, তোমাদেরকে আমি তো চারিদিকটা ঘুরে দেখিয়েছি আগের ভিডিওগুলোতেও তো, কিন্তু ওইখানে গিয়ে আমার ধারণাটাই পুরো পাল্টে গিয়েছিলো ব্যাঙ্গালোর সম্বন্ধে, তোমাদেরও পাল্টে যাবে, মানে এতটাই অপরিষ্কার ওই জায়গাটা। ঠিক আছে, তো দেখো এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ মনোরম, একেবারে গাছগুলো কী সুন্দর করে পরিচর্যা করা হয় বুঝতেই পারছো সেটা, চারিধারে গাছ লাগানো হয়েছে রাস্তা দুই ধারে। তো এখান থেকে অনেকটা পথ জার্নি করে যে ওখানে গেলাম, গিয়ে আমাদের খুব একটা লাভ কিন্তু হয়নি সেরকমভাবে, ভেবেছিলাম ভালো বাজার করার মতো কোনো জিনিসপত্র হয়তো ওখানে পাবো, কিন্তু ওখানে সেরকম কিছু আমি পাইনি। তো যাই হোক, একেবারে তোমাদের সাথে আমার কেয়ার মার্কেটে গিয়ে আবার কথা হবে, তার আগে আমি একটা রাস্তায় দেখতে পেলাম, দেখো এই এটা হচ্ছে মনে হচ্ছে এলআইসির অফিস আমার দেখে যতদূর মনে হলো এটা, তো সেই জন্যই তোমাদের সামনে একটু তুলে ধরলাম এটা। তো চলো এরপরে সোজা কেয়ার মার্কেটে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা কেয়ার মার্কেটে পৌঁছে গেছি, এবং দেখো এখানে রাস্তা ধারে অনেক রকমের ফ্রুট টুট বিক্রি করা হচ্ছিলো এখানে, তবে এখানে আমি যেটা দেখলাম কিউইটা সস্তা ছিল, ওই জন্য কিউইটা আমরা নিয়েছিলাম। আর এখানে অনেক ফুল পাওয়া যাচ্ছিলো, ফুল এখান থেকে অনেক কেনা যায় আর কি, এখান থেকে দেখতে পাচ্ছ ফুলের বাজার, ফলের বাজার, সমস্ত রকম জিনিসও এখানে আছে, কিন্তু এটা হচ্ছে হোলসেল বাজার, ব্যাগপত্র রয়েছে বাট ভালো কিছু আমি দেখতে পাইনি এখানে, খুঁজেই পাইনি সেরকম একটা কিছু, অতএব আমাদের এখান থেকে সেরকম কিছু কেনা হয়নি। আর কাঁচের কাপ্লেট দেখতে পেয়েছিলাম এক জায়গায়, তবে সেখান থেকে কিছু কিনতে পারিনি, কারণ কাঁচের কাপ্লেট আমরা ব্যাঙ্গালোর থেকে বসিয়ার বয়ে নিয়ে যেতে পারবো না সেই জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের কম্বলও পাওয়া যাচ্ছে, বাট কম্বলগুলো অনেক মোটা, আর সেজন্য কম্বল টম্বল আর কিনিনি কিছুই, তো মোটামুটি এখান থেকে কিছু কেনা হয়নি আমাদের সেরকম একটা। আর চলো আরও সামনে এগিয়ে যাই, তাও একটু বাজারটা ঘুরে দেখেছিলাম আর কি, আর এত ভিড় ছিল যে কি বলবো, ওই জন্য আরও বেশিক্ষণ থাকিনি এখানে, তাড়াতাড়ি চলে এসেছিলাম। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের বাজার রয়েছে, যেমন আর কি বাজার হয় আর কি। ঠিক আছে, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছি না, মানে ডাক্তার দেখাতে আসুক, মানে দেখতেই তো এসছো, আর আমরা সবাই ট্যুরিস্ট। ঠিক আছে, ট্যুরিস্টরা এসে এখানে আসলে আসার জন্য নয়, এই জায়গাটা তাদের জন্য নয়, আমি তোমাদের জন্য এটা রেকমেন্ড করছি না ওই জন্য। আর দেখো এখানে অনেক কাপ্লেট রয়েছে, গ্লাস রয়েছে, সমস্ত কিছু রয়েছে, অনেক বিভিন্ন ডিজাইনের প্লেট রয়েছে, বাড়ি রয়েছে, কিন্তু কিছুই নিতে পারলাম না, মনটা খুব খারাপ হয়ে গেল। তো যাই হোক, কিছু নেওয়া গেল না এখান থেকে, কী আর করা যাবে। তো বাইরে বেরিয়ে এলাম, এসে এখান থেকে আরও অনেক কিছু দেখতে পেলাম এই চারিদিকে, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, হেঁটে হেঁটে যখন পা ব্যথা হয়ে গেছিলো তখন আর ঘুরিনি, বাসে করে সোজা আবারও মণিপাল হসপিটালের কাছে চলে এসেছিলাম। তবে যাই হোক, এখানে একটু ঘুরেছিলাম হেঁটে হেঁটে যতটুকু পেরেছিলাম, এখান থেকে ফুল কিনেছি, এখানে অনেক এগুলো অ্যাকচুয়ালি দরজায় টানানো যায় খুব সুন্দরভাবে, এই ধরনের ফুল আমরা নিয়েছিলাম অনেকগুলো প্যাকেট করে, এখানে দেখো আমরা কিনে নিচ্ছি। আর এরপরেই আমরা দেখলাম আসার সময় দেখো লিফট রয়েছে এখানে, এখানের ফ্লাইওভারগুলোতে কিন্তু লিফট রয়েছে, মানে রাস্তার ওপর দিয়ে আসা যাচ্ছে, ফ্লাইওভারে করে আসতে হবে, কারণ এমনভাবেই রাস্তা তুমি কোথাও থেকে একটু পার হতে পারবে না। ঠিক আছে, তোমাদেরকে সেই সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো দেখো এখানে আমরা আবারও সেই ক্যাম্পফোর্ট মলে চলে এলাম, এখানে রাত্রেবেলাটা একটুখানি ঘুরবো বলে এতটাই পরিশ্রম হয়ে গেছিলো, রুমে গিয়েছিলাম, তারপরে আবার এই মার্কেটটা ঘুরতে চলে এলাম একটু। তো দেখো এখানের এই জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে, এখান থেকে একটু কিছু খাবো দাবো আজকে, এখান থেকে খাবার দাবার নিয়ে একেবারে রাত্রে বাড়ি ফিরবো আর কি, হোটেলে ফিরবো আর কি। তো এখান থেকে জামা কাপড় আর সেরকম কিছু কেনা নেই, আগের দিন যা কেনার আমরা কিনে নিয়েছিলাম। তো চলো এখন একটু ওপরটা একটু ঘুরবো, দেখো এখানে এখন ক্রিসমাস ট্রির সামনে ফটো টটো তুলছিলো অনেকে, নিচে হাতি ছিল এরকম দেখতেই পাচ্ছ। আর এরপরেই আমরা ক্যাম্পফোর্ট মলের ভেতরে এক জায়গায় ভিডিও গেমস খেলা যাচ্ছিলো, তো ভাই খুব খেলতে চাইছিলো, সেজন্য আমরা এরপরে ভিডিও গেমস খেলবো, তোমরা দেখতে পারবে ভাই গাড়ি চড়বে আর কি, মানে গাড়ি দেখলেই ও তো যেখানে দেখতে পায় সেখানেই তো গাড়ির জন্য একেবারে পাগল হয়ে যায় গাড়ি চড়ার জন্য। তো দেখো নিচে এখানে অনেকেই কার্টুন সেজে এসেছে আর কি, দাঁড়িয়েছে, তাদের সাথে সবাই সেলফি তুলছে, হাত মেলাচ্ছে। তো এখান থেকে দেখালাম তোমাদেরকে, ওপর থেকে দেখালাম, জিনিসটা বেশ ভালো লাগলো আমার কাছে।
আর পরের দিন আর কোথাও বেরোবো না। অ্যাকচুয়ালি পরের দিন তো আমরা ব্যাঙ্গালোর ছেড়ে চলে যাব, মানে এর পরের দিনই আমাদের ফ্লাইট ছিল। তো যাই হোক, চলো আমরা আর একটু ঘুরে ঘুরে দেখি চারদিকটা আজকে, এরপর ভিডিও গেমস খেলবো। চলো চলো চলো, বাবা আছে, বাবা আছে, চলো দেখি। তো বন্ধুরা দেখো, এরপরে আমরা চলে এলাম। দেখো আমরা KFC-র ভেতরে ঢুকে গেছি এবং এখান থেকে আমরা আজকে রাতের খাবারটা নিয়ে যাব। তো দেখো এখানে KFC-টা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে, ক্যামেরাটা কত সুন্দর খাবার জায়গা আছে। কিন্তু এখানে বসে খাবো না, আমরা রুমে গিয়ে খাবো, প্যাক করে নিচ্ছি খাবার এখান থেকে। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর চেয়ার টেবিলেও পাতা রয়েছে। আর দেখো এখান থেকে এখন ফুল কেনা হচ্ছে, যেটাকে গাজরা বলা হয়। এখন তো রাত্রেবেলা, তাও কিনলাম আর কি, সামনে একজন বিক্রি করছিল সেই জন্য। তো দেখো এইটুকুর দামই 20 টাকা নিল, ঠিক আছে। তো যাই হোক, মায়ের মাথা এখন সেটা লাগাবে মা। আর এখানে ভাই বসে আছে, দেখতে পাচ্ছ খাবার দাবার কেনা হয়ে গেছে, এখান থেকে আর কিছু নেওয়ার নেই। আর এই দেখো কফি খাচ্ছিলাম এখানে বসে বসে আমরা। আর এই দেখো এখানে মা গাজরাটা মাথায় লাগাচ্ছে, প্রথমবার মা গাজরা মাথায় দিল। যাই হোক ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, তাই না? তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাবো। আমরা বাড়ি চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। কি বাবাই, বাবাই ধরবে ফোন? আচ্ছা ঠিক করে ধরতে পার, ক্যামেরায় হাত পড়ছে না দাদা। তুমি কিরম ছবি তো মারবো, কিন্তু আজকে তো মায়ের ডাক্তার দেখানো সব শেষ, আর কাল আমরা বাড়ি চলে যাব রাত আটটার সময় আর কি ফ্লাইট রয়েছে আমাদের। তো চলে যাব কালকে বাড়ি। গো ফার্স্টের টিকিট কাটা হয়েছে যাওয়ার সময়, তো আজকেই টিকিটটা কেটে নিয়েছে বাবা। তো আজকেই তো এখানে শেষ রাত কাটাচ্ছি, তো সেই জন্য KFC থেকে খাবার নিয়েছে। আর বাবা KFC-টা বললো খাবে না, তাই জন্য দোকান থেকে নিয়ে এলো পরোটা আর চিলি চিকেন। বাবা দেখবে বাবা, তাই জন্য পরোটা আর চিলি চিকেন নিয়েছে। হ্যাঁ ওই আর একটা ফোন আছে, ঘর থেকে নিয়ে আসো। আর একটা ফোন আছে, এটা কি আছে দেখি, এটার ভেতরে অনেক কিছু আছে। বা দেখি এটা এখানটা রাখি, এখানে বার করবো। বাউ কি সুন্দর, কোনোদিন আমরা খেতে পারিনি এখানে। আমরা কলকাতায় গেছি কতবার, কিন্তু খাওয়া হয়নি, ঠান্ডা হয়ে যাবে। আবার আটকে রাখি। কোকা কোলা বললো না, দিল না পেপসি দিয়েছে না, তো পেপসি দেয়নি তো, বললো যে পেপসি দেবো না, তো দেবে খাও, তাও দিল না, পয়সা নেয়নি তাহলে। কি জানে পেপসি দেয়নি, যাই হোক
এখানে মেয়োনিজ আছে, একদম ছোট্ট। সবকিছু বার করা হয়ে গেছে। চিকেনটা খেয়ে দেখি। দেখো বন্ধুরা, এই হচ্ছে পরোটা। এখানকার আটা দিয়েই পরোটা বানানো হয়েছে। এখানে চিলি চিকেন, এই হচ্ছে চিলি চিকেন আর আটার পরোটা। তো বন্ধুরা, আমাদের কেএফসি থেকে পেপসিটা দিতে ভুলে গেছিলো। যাই হোক, কিছু করার নেই, আমরা তো আর রাত্রেবেলা আনতে যেতে পারিনি। তো যাই হোক, আজকের এখানে ভিডিওটা এন্ড হচ্ছে। তো যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে একদম ভুলো না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন তো ক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।